কাজিস কেন রে? তুই কি আবার বিয়ে করবি নাকি? আরে তাহলে কাজিস কেন? এই কালকে পাবজি 850 টাকা রয়্যাল পাস পেয়েছিলাম ভাই। ও বুঝলাম বুঝলাম, সব টাকা এখন গাধার কোন একটা অংশে ঢুকে গেছে, বুঝতেই পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, হয় হয় এরকম হয় ভাই। এবার কাকে মারবো ভাই? আরে কোনো ব্যাপার না, আমরা ফ্রি ফায়ার খেলবো। ও সরি সরি, আমরা কল অফ ডিউটি খেলবো। ঠিক আছে ঠিক আছে, ভুল ভুল ভুলে ভুলে যাবি, এরকম এরকম অনেক ভুলেছিস, এরকম এরকম হার্ট ব্রেক, ভুলে যাবি ভুলে যাবি। তো আমি ভাবছি না, একটা একটা বড় কনফিউশন হচ্ছে গিয়ে, আর রান্নাঘরে কে ছিল আর কুকার থেকে চানা কে বার করেছিল ভাই? আমার মনে হচ্ছে গোপীবাহু। গোপীবাহুর দিকে কোনো আঙুল উঠবে না, গোপীবাহু ইজ ইনোসেন্ট, হ্যাশট্যাগ জাস্টিস ফর গোপীবাহু। আমার পাবজি তো গাইস, সুরহান এখন নিজেকে সামলাতে পারছে না, তো ওকে কিছুদিনের ব্রেক দেওয়া উচিত আমাদের, এরকম একটা বড় হার্ট ব্রেক থেকে মানে রিকভার হওয়ার জন্য। কিন্তু তার থেকে ভালো একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে যেটার জন্য প্যান্টটা গেল আমার। ওকে গাইস, তো এর থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে যেটার জন্য তোমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করছো, তুমি জানো কি? পুলিশ টক্স এপিসোড 2, লেটস গো। তো হ্যালো গাইস, ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কিসের ওপরে, সো লেটস স্টার্ট। আরে ক্যামেরা মারলি কেন রে? ও ভাই সরি, ভুলে গেছি। সো লাস্ট দিন যখন আমরা ভিডিও আপলোড করলাম, আর ভিডিও আপলোড করার পর আমরা একটু ভিডিওটা প্রমোট করতে ব্যস্ত ছিলাম এইভাবে। আরে বাপনের ফোন। হ্যালো হ্যাঁ ভাই, বলছি নতুন ভিডিও ছেড়েছি, একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দে না। দূর ভাই, তোদের ভিডিও একদম শেয়ার করবো না ভাই, তোরা বাইরে বাইরে গিয়ে ব্লগ করতে যাস, তা আমাকে নিয়ে যাস না ভাই, খাওয়াস না কিছু না ভাই, তোদের ভিডিও কেন শেয়ার করবো? হ্যাঁ আরে 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 ভাই আরে ভাই, লকডাউন খুললে খাই দেবো ভাই একদিন। এই ভাই প্লিজ শেয়ার কর, প্লিজ 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 ভাই, প্লিজ প্লিজ করে দিবি তো, করে দিবি, হ্যাঁ করে দাও করে দাও করে দাও। আচ্ছা আচ্ছা, এই বাবা ঠিক আছে। তো আমরা এইভাবেই স্ট্রাগল করছিলাম ভিডিওটা শেয়ার করার জন্য, তার মধ্যে কোন মদন চারা বাঁধনারা, যার নাম কি না, যার নাম বিনোদ, সে এসে এই কমেন্টটি করলো।
মুঝে সো হেন্স আমাদের কনক্লুশন ভিডিও ও ভাই সরি 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 টাটা चोटियां तो भारी लगा है मेरे दिल पे बात मेरी तुझ से तो सुनता सिर्फ उनके मंत्री को वोट पर कंट्री तो जेब में बेचते हैं ख्वाब पर जल के तो खेते हैं झूठ 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 सच्चाई के कलेश में ट्रेड मेरा देश सूट एंड टाई के आदेश में तो फर्स्ट एंड फॉरमोस्ट द मोस्ट इम्पोर्टेंट क्वेश्चन व्हाट हैपेंड बिटवीन अस एंड पन्ना তাতে আমাদের কিছুই যায় আসে না কারণ আমাদের মা বাবারা অনেক খিস্তি মেরেছিল অনেক খিস্তি মারার পর আমরা এই ক্লারিফিকেশন ভিডিওটা বানাবো বলেছিলাম তো হেন্স দ্য ক্লারিফিকেশন ভিডিও বিগিনস সবাই জানো নিশ্চয়ই কি হয়েছিল যারা লাস্ট এপিসোড দেখোনি তারা প্লিজ লাস্ট এপিসোড দেখে নাও আমরা ডেসক্রিপশনে লিংক পিন করে দেব জানি কেউ কেউ দেখবে না তো খাটনি কেউ করবে না কাট সো বেসিক্যালি আমরা একটা নতুন সিরিজ লঞ্চ করেছিলাম যেটা হচ্ছে বেস্ট রোলস অফ কলকাতা যেখানে আমরা কলকাতার বিভিন্ন বিভিন্ন ফেমাস রোল কাউন্টারসে যাব সেখানে রোল কিনবো আর সেই রোলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সব ব্যাপারে আর আমাদের বাড়ি সবচেয়ে কাছাকাছি পড়ে হাজিয়ার পান্না মিনিমাম কত 1 কিলোমিটারের আন্ডারে পড়ে ঠিক আছে তাই জন্য আমরা সবার প্রথম ওখানেই গেছিলাম তোমাদেরকে মুরগি বানিয়েছিলাম এসপ্ল্যানেডের রাস্তা দেখিয়ে অনেকে কমেন্ট জিজ্ঞাসা করেছো ঠিক আছে তো কি হয়েছিল যে আমরা পান্না থেকে যেই রোলটা খেয়েছিলাম সেই রোলটা খুবই বেকার ছিল মানে অতীব বেকার খেতেছিল কেন জানি না মানে পুরো রোলটা টক ছিল তো যেহেতু পান্না একটা খুব ভালো দোকান আর খুব রেপুটেড দোকান তাই জন্য আমরা গেছিলাম
ওদেরকে জিজ্ঞেস করতে যে ভাই এটা কী খাইয়েছো আমাদের, এটা আমরা ভিডিও করে ছাড়বো, তোমাদের কি কোনো আইডিয়া আছে? ঠিক আছে, তো ওরা বেসিক্যালি বলেছিলো ফাঁক অফ তোমরা বেরিয়ে যাও, মানে এটা বলেনি অফকোর্স, ওরা কমপ্লিটলি ডিনাই করেছিল যে এই রোলটা ওদের না। এবার ওরা ডিনাই করতে কি ডিনাই করলে এবার ওরা ডিনাই করলে সত্যিই কি কিছু যায় আসে বলে আমার মনে হয় না, কারণ আমাদের কাছে ভিডিও প্রুফ আছে, আমরা নিজেরা খেয়েছি, আমাদের কাছে বিল আছে, রোলের ইনগ্রিডিয়েন্টস কমপ্লিটলি ম্যাচ করে পান্না রোলের সাথে। তো ওরা বেসিক্যালি কেন করেছিল জানি না, তো আমরা আমরা ভাবিনি যে আমরা এরকম ভিডিওটা আপলোড করে দেবো, কিন্তু যেহেতু ওদের বিহেভিয়ার ওয়াজ ভেরি রুড এগেনস্ট আস, তো আমরা করে দিয়েছি, বাধ্য হয়েছে। তো বেসিক্যালি রোলের ভিতরটা খুবই টক ছিল আর খুবই টক্সিক লাগছিল, কি বলবো, এরকম টক্সিক জিনিস নেওয়া যায় না ভাই। তো লাস্ট রিলেশনশিপটা টক্সিক ছিল খুব। এই কই গেল? তো গাইস স্বাগতম, এখন ট্রমায় চলে গেছে, তো এরপর থেকে আমি কন্টিনিউ করছি। তো একজন আমাদের কমেন্টে হেগেছিল যে পচা রোল কিনা, তো তো ফার্স্ট অফ অল এটা ক্লিয়ার করে দিচ্ছে যে রোলটা পচা কোনোদিন হয় না, এই আজকে না দেখেছি আমার প্রেম। এটা আমাদের বাড়ি থেকে পান্না কিচেনের বাড়ি, মানে পান্না কিচেনের রেস্টুরেন্ট মিনিমাম 1 কিলোমিটার আমরা ঘুরে গাড়ে এসেছি। তো এসে মিনিমাম আমরা 1 ঘন্টা টাইম লাগিয়েছি, 1 ঘন্টা টাইম লাগিয়ে জিনিসটা গরম করলাম, গরম করে দেন হাজি আর পান্না দুটোই একসাথে গরম করেছি অবভিয়াসলি, তো গরম করেই দেন আমরা খাওয়ার সময় তোমাদের রিভিউ দিয়েছিলাম। এখন ওটা গরম করার সময় জানি না যে কী কেমিক্যাল রিয়াকশান যে কী হয়েছে, পান্নার ভেতরের মাল মশলা পুরো খারাপ হয়ে গেছে, আর হাজির তো হয়নি, কারণ হাজির ইমিউনিটি পাওয়ার খুব বেশি। হাজির হয়তো ইমিউনিটি পাওয়ার খুব বেশি ভিটামিন সি খায় ও। তো গাইস তোমরা হয়তো নোটিস করেছো একটা জিনিস, যে আমাদের আগের ভিডিওটা যেটা বেস্ট রোল অফ কলকাতা ছিল, তো সেখানে গিয়ে আমরা হাজির রেটিং দিয়েছিলাম, পান্নার রেটিংটা আমরা স্টিল পেন্ডিং রেখেছিলাম। তোমরা আছো ইউজার, তোমরা আমাদের যখন কমেন্ট করবে যে তোমাদের পান্না কেমন লেগেছে পার্সোনালি, আমার কারণ আমরা তো রেটিং দিতে পারিনি, তো তোমরা যেই রেটিংটা বলবে তো কমেন্ট সেকশনে জানাও, সেই রেটিংটাই দেবো, আর না হলে আমরা আরেকবার যাবো গিয়ে টেস্ট করে আসবো। না ভাই আমি আর যাবো না। ওকে, তো ভিডিওটা শেষ করার আগে কটা কনক্লুশন দেওয়ার আছে। 1, এটা হাজির প্রমোশনাল ভিডিও না। 2, পান্নার সাথে আমাদের কোনো প্রবলেম নেই, পান্নার রোলটা পচা ছিল না। 3 কি ছিল? আমি 100% গ্যারান্টি 3 কিছু ছিল না ভাই। ও তো 3 কিছু ছিল না, সরি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা খুবই সুন্দর মেসেজ তোমাদের জন্য, যেটা হলো গিয়ে আমাদের লাস্ট গিভওয়ের উইনার্স ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। যদি ফেসবুক গ্রুপে কানেক্টেড না থাকো তো কানেক্ট করে নাও, ডেসক্রিপশনে সেটার লিঙ্কও আছে। পুরো মল কিনবো আজকাল। 73 বছর সময়টা কম নয়, স্বাধীনতা দিবস পালন হয়ে তন্ময় আয় তোকে শোনাই না বলা গল্পগুলো, স্বাধীনতা শব্দটা সত্যি কি ভ্রম নয়, গেরুয়া সাদা সবুজ চক্রটা মাঝে, দেশভক্তির নামে পাবলিক নাচে, পতাকাটা গর্ব জওয়ান তো ইমোশন, সস্তায় ঠিকটাই লাগে শুধু কাজে, আমাদের টাকা হলো ট্যাক্স দেশ জলে, মন্দির নাকি মসজিদ করেই দেশ জলে, পিক না কি রিয়েল কি কারো ফেস বলে, গভীর জলের মাছ থাকে শেষ জলে, যে যার এজেন্ডা নিয়ে ফেসবুকে আর পার্টিয়ের গুলো গান স্কুলের টেক্সট বুকে, ফুল ধরালেই তোমার চিপকানা কেটে দেবে জিডিপির সাথে, তাই গেছে দেশ জুড়ে, গরিবের পেট খালি গড়ে ওঠে মূর্তি, টাকাগুলো মেরে মনে ভরে ওঠে ফুর্তি, নিউজাল গাড়ে গুজে মিডিয়াও বিকে গেছে মানুষ, অন্ধতাও এ কেমন দুর্দিন, নিজের বাড়িতে ভাবে কয়জন খাবে, চাষিদের কথা ভাই কয়জন ভাবে, আমাদের পেট ভরে নিজেরা ক্ষুধার্ত, গলায় দড়ি কিংবা পয়জন খাবে, ধনীদের ধনী করো এটা কোন রুলে থাকে, ভক্তেরা ভক্তিতে নেয় এটাকে ভুলে থাকে, আইন কানুন এখানে এতই অন্ধকি, ভিক্টিমার এফ কেস দুটোই যে ঝুলে থাকে, শিক্ষার হালটাও ভীষণ হাস্যকর, কাঁধে সেই ভারী ব্যাগ শুরুতে স্বপ্ন শেষ, স্বাধীন নয় রে এটা আসলে বাক্সকর, মুখেতে মুখোশ ডেকে আসলে নগা।